আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক রায় চ্যানেলে থাকবে তুমি আমার মনে গল্পের 53 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। নিশি অনেকক্ষণ ধরেই মিলির রুমে নক করে যাচ্ছে। মিলি কিছুতেই রুমের দরজা খুলছে না। মিলি এমন একটা ভাব ধরেছে, মনে হচ্ছে ঘুমে কাত হয়ে গেছে। নিশি অনেকক্ষণ ধরেই দরজা ধাক্কিয়ে কিছুটা ক্লান্ত হয়ে নিজের রুমে চলে এলো। নিশির কোনো সাড়া শব্দ না পেয়ে মিলি আর তানজি ওয়াশরুম থেকে বের হয়ে শটান হয়ে বিছানায় গা এলিয়ে দিল। আজের কথা অনুযায়ী মিলি কাজ করছে, তানজি মিলিকে হেল্প করছে, না হয় কাল একটা শাড়ি কপালে জুটবে না। নিশি রুমে ঢুকে দরজা লাগিয়ে লাইট অফ করে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশের উপর থেকে ফোনটা হাতে নিয়ে নিশি আবার আদ্রের নম্বরে কল লাগালো, এইবারও কোনো রেসপন্স নেই। নিশির রাতটায় ক্রমশ মন খারাপের দিকে যাচ্ছে, বিষণ্নতা মনকে চেপে ধরেছে, চোখের কোণে জলও চিকচিক করছে, মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে। নিশি অনেক চেষ্টা করছে ঘুমানোর জন্য, চোখ বন্ধ করে খিঁচে রেখেছে সে, বাট কোনো কাজই দিচ্ছে না, ঘুম চোখে কিছুতেই ধরা দিচ্ছে না। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর নিশির চোখ লেগে এসেছে, একটু একটু করে সে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে। ওইদিকে আজও নিশিদের বাড়ির পাইপলাইন বেয়ে অনেক কষ্টে নিশির রুমের ব্যালকনিতে উঠেছে। প্রতিবারের মতো আজও নিশির রুমের লাইট অফ। আজ কপাল কুচকে হাতড়িয়ে হাতড়িয়ে রুমে ঢুকে সোজা বেডের কাছাকাছি চলে গেল। অন্ধকারে নিশির ঘুমন্ত মুখটা আজও সঠিক দেখতে পারছে না, মনটা কেমন উসখুস করছে, তাই সে ড্রিম লাইটের সুইচ অন করে দিল। সাথে সাথে নিশির ঘুমন্ত মুখটা আজের কাছে স্পষ্ট হলো। আজ মুচকি হেসে এক দৃষ্টিতে নিশির দিকেই তাকিয়ে আছে, মুগ্ধতায় আজের চোখ দুটো হেসে খেলে উঠছে। পাখার বাতাসে সামনের ছোট ছোট চুলগুলো নিশির মুখের সামনে পড়ে আছে। আজ চরম বিরক্তি নিয়ে নিশির পাশে বসে চুলগুলো কানের পিছনে গুঁজে দিচ্ছে। নিশি কিছুক্ষণ পরপর কেঁপে কেঁপে উঠছে। আজ ব্যাপারটা আজ করতে পেরে নিশিকে জড়িয়ে ধরে নিশির পাশেই শুয়ে পড়ল। ঠান্ডায় নিশি নড়ে চড়ে উঠছিল, পাখার বাতাসটা নিশির শরীরে কাঁপন দিয়ে দিচ্ছিল। আজ নিশিকে জড়িয়ে ধরে নিশির কপালে চুমু খাচ্ছে। হুট করেই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে নিশি পিটপিট করে চোখ খুলে তাকালো। অস্পষ্ট চোখে আজকে দেখে নিশি তিনগুণ খেপে গেল। মুখে রাগের রেখা ফুটিয়ে নিশি আজ থেকে নিশিকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে। আজও নিশিকে বুকের মাঝে চেপে ধরে বলল, কি হয়েছে, এমন ছুটাছুটি করছো কেন? কথা বলবে না আমার সাথে, একদমই বলবে না। আমি আবার কি করলাম? কিছু করনি তুমি, তাই না? না, কিছুই তো করিনি। কতগুলো ফোন দিয়েছি তোমাকে, একটা কলও রিসিভ করনি? ফোন আমার সাথে ছিল না নিশু পাখি, তাই পিক করতে পারি না, সরি বউ। ফোনটা সাথে রাখলে কি হতো? আর তাছাড়া ওই সময় অমনভাবে ভাব দেখালে কেন? তোমাকে রাগানোর জন্য। আমাকে রাগাতে খুব ভালো লাগে, তাই না? লাগে, তখন তোমাকে দ্বিগুণ সুন্দরী লাগে। নিশি মুখটা বাঁকিয়ে বলল, হয়েছে, ঢং করতে হবে না, ছাড়ো আমায়, রাত বিরাতে এসেছে সোহাগ করতে। হুট করে আজ নিশির উপর উঠে নিশির ঠোঁট জোড়া দখল করে নিল। নিশি তবদা লেগে চোখ বড় বড় করে হাজুর দিকেই তাকিয়ে আছে। সে আজ আজকে বাধা দিচ্ছে না, নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না, উল্টো আজুর সাথে তাল মিলাচ্ছে। হাজু নিশির দুই হাত চেপে ধরেই নিশির ঠোঁটে আরামসে চুমু খেয়ে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর আদ্র নিশিকে ছাড়ে। নিশি এখনও চোখ বন্ধ করেই রেখেছে। আদ্র নিশির ঠোঁট জোড়া মুছে দিয়ে নিশির বুকে মাথা রেখে বলল, খালকের পরের দিনই তুমি পুরোপুরি আমার হয়ে যাবে। আমার একটা ফুটফুটে বাচ্চা চাই নিশু পাখি, ঠিক তোমার মতো। আমি বাবা হতে চাই নিশি, ঠিক শাওনের মতো। নিজে চোখ খুলে আদ্রর মাথায় বিলি কেটে বলল, আমিও মা হতে চাই আদ্র, ঠিক সাঞ্জির মতো।
আজু মুচকি হেসে নিশির কপালে চুমু খেয়ে বলো, ঘুমো এখন, কাল থেকে অনেক ধকল যাবে তোমার উপর, বিয়ের পরপরই তো মা হতে হবে, কত কাজ বলো। ধ্যাত, শুধু উল্টাপাল্টা কথা। বাবা, নিশি পাখি কি লজ্জা পাও? নিশি গলা ঝাঁকিয়ে দাম্ভিক কণ্ঠে বলো, কোথায় লজ্জা পাচ্ছি, লজ্জা আমাকে দেখে লজ্জা পাই। ও আইসি, তাহলে এখনই আমার ঠোঁটে চুমু খেয়ে দেখাও। তুমি আসলে একটা খারাপ লোক, যাও তো যাও, নিজের বাড়ি যাও, রাত বিরাতে অন্যের বাড়িতে ঢুকে অন্যের মেয়েকে ডিস্টার্ব করছো, কত বড় সাহস। বেশি কথা বললে এখনই বাচ্চার মা বানিয়ে দেবো। উফ, মুখে কিছু আটকায় না, দয়া করে তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। কথাগুলো বলেই নিশি পাশ ফিরে ঘুমিয়ে পড়লো, হাত জোড় মুছিয়ে এসে নিশিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল 7টা, নিশির রুমের দরজা খোলা পেয়ে মিলি আর তানজি সুরসুর করে রুমে ঢুকে গেল। আদ্র যাওয়ার সময় নিশির রুমের দরজাটা ভালো করে লাগিয়ে যায়নি, যার কারণেই মিলি আর তানজি সুযোগ পেয়ে গেল। ওরা দুজনই রুমে ঢুকে নিশির দুই পাশে বসে নিশিকে ঝাঁকাতে শুরু করলো। নিশি কিছুটা বিরক্তি নিয়ে নাক মুখ কুচকে কাঁথাটা আরও ভালো করে মুড়িয়ে আরামসে ঘুম দিল। মিলি আর তানজি হাল না ছেড়ে নিশিকে সমানে ধাক্কাতে লাগলো। এক পর্যায়ে নিশি বিরক্ত কাঁথাটা মিলি আর তানজির মুখের উপর ছুঁড়ে মেরে ধপ করে শোয়া থেকে বসে পড়ল। নিশি রাগী দৃষ্টিতে মিলি আর তানজির দিকেই তাকিয়ে আছে, দুজনই ভয়ে শুকনো ঢোক গিলছে। নিশি ওদের কিছুটা না বলে সোজা বেড থেকে নিচে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। হাজ্যের কথা নিশির মনে নেই, তাই সে হাজ্যকে আশেপাশে না খুঁজে সোজা ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ওইদিকে আদ্রও বাড়িতে গিয়ে পড়েছে এক চরম লজ্জায়। শাওন আর সানজি আদ্রের সামনে একগুলো উঁচু করে দাঁড়িয়ে আছে। কাল অর্ধরাতে শাওন ওর পরিবার নিয়ে সানজিদের বাড়ি পৌঁছে গেছে। শাওন বাড়িতে পৌঁছেই সোজা আদ্রের রুমে ঢুকেছিল। আদ্রকে কোথাও না পেয়ে শাওন আর সানজি বেশ বুঝতে পেরেছে আদ্র কোথায় আছে, তাই ওরা আদ্রকে জেরা করছে, ইচ্ছে করে আদ্রকে লজ্জায় ফেলছে। আদ্র লজ্জায় মাথাটা নিচু করে রেখেছে, মুখ তুলে সামনে তাকাতে পারছে না। হুট করেই সানজির ফোন বেজে উঠল। সানজি আদ্র থেকে চোখ সরে ফোনের স্ক্রিনে নজর দিল, মিলির নাম্বারটা ফোনের স্ক্রিনে ভেসে আছে। সানজি ক্লোজ আপ স্মাইল দিয়ে ফোনটা পিক করে আদ্রর সামনে থেকে চলে গেল। শাওন এখনও একবুড়ো উঁচু করে আদ্রর দিকেই তাকিয়ে আছে। আদ্র প্যান্টের পকেটে হাত দিয়ে হুদাই কানে ফোন গুঁজে হ্যালো হ্যালো করতে করতে শাওনের সামনে থেকে সরে গেল। আদ্র একটু সামনে এগোতেই ডেকোরেটিংয়ের লোকজন চলে আসলো। আদ্র স্বস্তির শ্বাস ফেলে ওদের সাথেই কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পরে সানজি হাসতে হাসতে ফোন হাতে নিয়ে আদ্রর সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমরা এখনই শপিংয়ে বেরোবো, তুমি কি যাবা? আদ্র একগাদা অর্কিড ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ডেকোরেটিংয়ের কাজে হেল্প করছে সে। আদ্র ক্লান্ত কণ্ঠে বলল, এখানের কাজ শেষ করে আমি পরে তোদের সাথে যোগ দেবো, তুই শাওনকে নিয়ে বের হয়ে যা। সানজি মাথা নিয়ে নিয়ে সম্মতি জানিয়ে শাওনের হাত ধরেই গাড়িতে উঠে গেল। শাওন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে দিল। নিশি রেডি হয়ে রুমে বসে আছে, ব্রেকফাস্ট সেরে সে রেডি হয়ে নিচে নেমে ড্রয়িং রুমেই বসে আছে। মিলি আর তানজি এখনও রেডি হচ্ছে, প্রায় 5 মিনিট পর মিলি আর তানজি রেডি হয়ে নিচে নেমে এলো। ওরা তিনজনই যেই না সদর দরজায় পা রাখতে যাবে, অমনি দিহান এসে ওদের সামনে হাজির। দিহানকে দেখে ওরা তিনজনই অবাক হয়ে গেল। দিহান মুখটা কালো করে নিশিকে উদ্দেশ্য করে বলল, এই অধমকে তো ভুলেই গেলি, তোর বিয়েতে পর্যন্ত দাওয়াত দিলি না। নিশি মুখটা ছোট করে দিহানের হাত ধরে বলল, সরি দোস্ত, আমি ভুলেই গেছিলাম। তানজি বলল, তুই নাকি ঢাকা গিয়েছিস, তাই তোকে বিব্রত করিনি। দিহান মুচকি হেসে বলল, তানজি না বললেও হয়তো জানতেই পারতাম না, কাল তোর বিয়ে, তোর বিয়ের কথা শুনেই ঢাকা থেকে চলে এলাম। তানজি দিহানকে দেখে মিটমিটে হাসছে, দিহানও আর চোখে তানজিকে দেখে দেখছে। নিশি মৃদু হেসে দিহানের হাত ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। পিছু পিছু মিলি আর তানজিও এলো। দিহান ড্রাইভিং সিটে বসে আছে, দিহানের পাশেই তানজি, ব্যাক সিটে নিশি আর মিলি বসে আছে। গাড়ি ছুটে চলল শপিং সেন্টারের উদ্দেশ্যে। শাওন আর সানজি শপিং সেন্টারের কাছাকাছি চলে এসেছে, আর 5 মিনিট পরেই ওরা শপিং সেন্টার পৌঁছে যাবে। সানজি শাওনের বুকে মাথা রেখে শাওনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রেখেছে। শাওন মিটমিটে হেসে ড্রাইভিং করছে। প্রায় 5 মিনিট পর ওরা শপিং সেন্টার এসে পৌঁছে গেল।
গাড়িটা পার্ক করে শাওন সানজিকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে সোজা শপিং সেন্টারের ভিতর ঢুকে গেল। নিশিরাও প্রায় কাছাকাছি এসে পৌঁছে গেছে। দিহান কিছুক্ষণ পরপর তানজির দিকে আর চোখে তাকাচ্ছে। তানজি ব্যাপারটা নোটিস করে কিছুক্ষণ পরপরই মৃদু হাসছে। সব কিছুক্ষণ পর গাড়ি এসে পৌঁছে গেল শপিং সেন্টারের সামনে। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে গেল। দিহান আর তানজি নিশিদের পিছনে পিছনে হাঁটছে। হুট করে দিহান তানজির হাত চেপে ধরে ফিসফিসে বলল, আমাদের বিয়েটা কবে হবে শুনি? তানজি এদিক সেদিক তাকিয়ে অস্থির দৃষ্টিতে বলল, কি করছো কি, এটা একটা পাবলিক প্লেস, হাতছড়ো বলছি। দিহান তানজির হাত আরও জোরে চেপে ধরে বলল, নিশির বিয়ের পরই আমাদের বিয়ে। আব্বুকে তোমার কথা বলেছি, আব্বু বলেছে পারিবারিক বিজনেস হাতে নিলেই তোমাকে পাবো, এর আগে না। তুমি আমিও মেনে নিয়েছি বাবার কথা, হাতে গোনা একটা বছর অপেক্ষা করো, এক বছর পর আমি তোমাকে ঘরে তুলব। তানজি মুচি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শপিং মলের ভিতর ঢুকেই সানজি আর শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সানজিকে দেখে দিহান নিজেদের মধ্যে কথাবার্তা বলেই শাওনের সাথে হাত মিলালো। শাওন আর দিহান সাইডেই দাঁড়িয়ে আছে। নিশি, মিলি, সানজি আর তানজি শপিং করতে ব্যস্ত হয়ে পড়ল। এর মাঝে আদ্র এসে হাজির। আদ্রকে দেখে দিহান মুচকি হেসে আদ্রের সাথে হাত মিলালো। দুজনেই কুশল বিনিময় করে সামনের দিকেই এগোলো। মেয়ে পার্টিরা শপিং করে থুবিয়ে ফেলছে। মাঝখান থেকে আর্য, শাওন আর দিহান বোরিং ফিল করছে। ওদের তিনজনই শপিং ব্যাগ তুলতে তুলতে কাত হয়ে যাচ্ছে। সবাই হলুদে এবং বিয়েতে ভারী ভারী শাড়ি পরবে, কেউই লেহেঙ্গা পরবে না। আর্যের আদেশে সব হচ্ছে। আর্য চায় বাঙালি সাজেই বিয়ে করতে। নিশির সব শাড়ি এবং জুয়েলারি আর্য চুজ করে দিচ্ছে। নিশিও তা খুশি খুশি মনে মেনে নিচ্ছে। এর ফাঁকেই তানজি আর মিলিকে আর্য একটা দুটো শাড়ি কিনে দিল। দুজনেই দারুণ খুশি। মেয়েদের শপিং শেষে ছেলেরা শেরওয়ানি কিনতে ব্যস্ত হয়ে পড়ল। মেয়েদের শাড়ির কালারের সাথে ম্যাচ করে ছেলেরা শেরওয়ানি কিনছে। প্রায় চার ঘন্টা পর ওদের শপিং শেষ হলো। সবাই শপিং সেরে যেই না গাড়িতে উঠতে যাবে, অমনি গাড়ি থেকে আর্যের নাম্বারে কল এলো। কল রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে মারুফা খান কাট খাট গলায় বলল, আদ্র, তোর আব্বুকে কোথাও খুঁজে পাচ্ছি না, নাম্বারটাও সুইচ অফ বলছে, তুই প্লিজ একটু তাড়াতাড়ি বাড়িতে আয়, আমার খুব টেনশন হচ্ছে, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তোর আব্বুকে ছাড়া কোনো কাজই হবে না। আদ্র আর কথা না বাড়িয়ে কলটা কেটে হন্ততন্ত হয়ে ওর গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে গেল। সবাই অবাক হয়ে আদ্রের যাওয়ার দিকেই তাকিয়েছে। উপস্থিত কেউই বুঝতে পারছে না আর্য কেন এভাবে ছুটলো, তাই সবাই নিজেদের মতো করে গাড়িতে উঠে গেল। সানজি আর শাওন গাড়িতে উঠে বাড়ির দিকেই রওনা দিল। দিহান ড্রাইভিং সিটে বসে গাড়ি ছেড়ে দিল। নিশি গাড়িতে বসে এক নাগারে আর্যর নম্বরে কল দিতে লাগলো। আর্য কল তুলছেও না কাটছেও না, সে একটা ঘোরের মধ্যে আছে। তার মন বারবার বলছে খারাপ কিছু একটা হয়েছে, তাই সে কোনো দিকে নজর না দিয়ে বাড়ির রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় মোড় নিল। আর্য নিশির কলটা কেটে এক নাগারে কারো নম্বরে কল দিতে লাগলো। হুট করেই আর্য শান্ত কণ্ঠে ফোনে বলে উঠল, রেদওয়ান কই তুই? অফিসেই আছি, কেন? একটা হেল্প করতে হবে, পারবি? কি হেল্প? আব্বুর নাম্বারটা ট্র্যাক করে দিতে পারবি? তুই আয়, আমি চেষ্টা করছি, 10 মিনিটের মধ্যেই আসছি। কথাটা বলে আর্য কলটা কেটে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। ওইদিকে নিশি বাড়িতে বসে টেনশনে কাতর হয়ে যাচ্ছে। বাড়ি ভর্তি মেহমান গিজগিজ করছে। সবাই কাজে খুব ব্যস্ত, বিশেষ করে সাদা। নিশি মন খারাপ করেই খাটের উপর আসন পেতে বসে আছে। দিহান আর তানজি ছাদে বসে প্রেম করছে। মিলি কিচেনে ওর আম্মুর সাথে কথা কাজ করছে। ওই বাড়িতে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। মারুফা খান কান্নায় ভেঙে পড়ছে। রিদিমা মেহমানদের আপ্যায়ন করছে। সানজি ওর আম্মুর পাশে মন খারাপ করেই বসে আছে। শাওন বাইরের দিকটা সামলাচ্ছে, স্টেজ সাজানোতে হেল্প করছে। প্রায় 10 মিনিট পর আর্য পুলিশ স্টেশনের সামনে গাড়ি থামিয়ে হনহন করে একটা রুমে ঢুকে গেল। রুমটাতে একটা ছেলে কানে ইয়ারফোনের মতো কিছু একটা গুজে কম্পিউটারের সামনে বসে আছে। আর্য যাওয়ার সাথে সাথেই ছেলেটা মলিন হেসে আর্যকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেলের নাম্বার ট্রেস করা গেছে, জগন্নাথপুর গ্রামেই আঙ্কেল আছে, ফোন লোকেশন এটাই বলছে। কথাটা শোনার পরপরই আর্য চল শক্ত করে মৃদু চিৎকার দিয়ে বলল, রামিশা, তোকে এবার আমি কিছুতেই ছাড়বো না। কথাগুলো বলে আদ্র হনহন করে অফিস থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দিল। এর মাঝেই শাওন আর্যের নাম্বারে কল দিল। আর্য কলটা রিসিভ করে এক নিঃশ্বাসে বলল, আম্মুকে টেনশন করতে বারণ করো, আমি একটু পরেই আব্বুকে নিয়ে ফিরছি, তুই ওই দিকটা সামলা।
কথাগুলো বলেই আজও কলটা কেটে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আজির কোনো খোঁজখবর না পেয়ে নিশি মন খারাপ করে ঘুমিয়ে পড়ল দুপুর একটা। আজও জগন্নাথপুর গ্রামে পৌঁছে রামেশেদের বাড়ির গলিতে গাড়ি ঘুরিয়ে দিল। প্রায় 5 মিনিট পর আজও একটা দোতলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি থামিয়ে হন হন করে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে ঢুকে গেল। সদর দরজা ভেতর থেকে লাগানো, আজও গায়ের সর্বশক্তিতে দরজা ধাক্কাচ্ছে, বাট ভেতর থেকে কোনো রেসপন্স আসছে না। আজও না পেরে গাড়ি বাড়ির পাইপ বেয়ে সোজা দোতলায় ব্যালকনিতে উঠে পড়ল। আজও যে রুমের ব্যালকনিতে উঠেছে সেই রুম পুরো ফাঁকা। আজও ধীর পায়ে রুমে ঢুকে রুমের দরজা খুলে রুম থেকে বের হয়ে জেইনার সামনে পা বাড়ল, অমনি নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসলো। আওয়াজটা স্টোর রুম থেকে আসছে। আজও পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টোর রুমের সামনে গেল। স্টোর রুমে উঁকি দিতে আজও চোয়াল শক্ত করে হাত জোড়ে মুষ্টিবদ্ধ করে ফেলল। জহির খানকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, সামনে একটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রামিশা। রামিশার পাশে আজের ফুপু দাঁত বের করে হাসছে। রামিশা দাঁত কিরমির করে জহির খানকে উদ্দেশ্য করে বলছে, তোর ছেলেকে তো আমার হতে দিলি না, এবার না হয় তোর সম্পত্তি আমার নামে করে দে, এই কাগজটায় সাইন করে সব সম্পত্তি আমার নামে লিখে দে, আমার কথা অন্যথায় করবি তো এখনই তোর গর্দান নেব। জহির খান মৃদু চিৎকার দিয়ে বলল, শুধুমাত্র সম্পত্তির জন্য তোর আমাকে আর নাটক করে এখানে আনলি? তোর মায়ের অসুখের কথা বলে আমাকে এভাবে ট্র্যাপে ফেললি? আমি কিছুতেই তোদের সম্পত্তি দিব না। রামিশা তেড়ে গিয়ে যেই না জহির খানের গালে চর মারতে যাবে, অমনি আদ্র এসে রামিশার হাত ধরে রামিশাকে থামিয়ে দিল। আদ্রকে দেখেই রামিশার আম্মু ভয়ে কাঁপছে। আদ্রের চোয়াল শক্ত করেই রামিশার দিকে তাকিয়ে বলল, প্রথমবার তোকে ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার তোকে আর ছাড়া দেওয়া যা হবে না, জেলের ভাত খাওয়াবো তোকে, সাথে তোর আম্মুকেও। কথাগুলো বলে আজও জহির খানের হাত পায়ের বাঁধন খুলে দিল। এরপর পকেট থেকে ফোনটা বের করে পুলিশ স্টেশনে খবর দিয়ে দিল। রামিশা আর রামিশার আম্মু নিচের দিকে তাকিয়ে ন্যাকা কান্না করছে। হুট করে জহির খান আদ্রকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক সময় না আসলে এই দুই কাল সাপ আমার সব সম্পত্তি কেড়ে নিত, এবার এদের কাউকেই ছাড় দেওয়া হবে না, পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। আজও জহির খানকে বুকে থেকে উঠিয়ে হাত ধরে টানতে টানতে স্টোর রুম থেকে বার করে রুমের দরজা বাইরে থেকে খিল দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, শুধুমাত্র লোভের জন্য আপন মানুষদের হারালে ফুপু, তুমি যেমন মেয়েটাকেও বানিয়েছো ঠিক তেমন, তোমার কাজকর্মে আজ আমার আব্বু খুব কষ্ট পেল, কি দরকার ছিল এত কিছু করার, সম্পত্তি লাগলে বলে দিতে পারতে, আমরা এমনিতেই দিয়ে দিতাম, এত নাটক করার কোনো দরকার ছিল না, যাই হোক যেমন কর্ম করেছো তেমন ফলও ভোগ করো, একটু পরেই পুলিশ এসে তোমাদের অ্যারেস্ট করে নিয়ে যাবে। রামিশা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, আজও বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার আর নিশির বিয়েটা আটকানোর জন্যই আমি এত বড় অভিনয় করেছি, প্লিজ আমাদের এইবারের মতো মাফ করে দাও প্লিজ আদ্র। আজও আর কথা না বাড়িয়ে জহির খানের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর বাড়ির বাইরে পুলিশের গাড়ি দেখে আজও এগিয়ে গিয়ে পুলিশদের সাথে কথা করে বাড়ির ভেতর ঢুকে স্টোর রুমের দরজা খুলে দিল। সাথে সাথেই পুলিশের রামিশা আর রামিশার আম্মুকে পাকড়াও করে ফেলল। রামিশা সেম ফেতে নেওয়ার জন্য বারবার আদ্রর হাত ধরে কান্না করছে, আর আদ্র বারবার রামিশার হাত সরিয়ে নিচ্ছে। আদ্রের ফুপু মাথা নিচু করেই রেখেছে, কিছু বলছে না, হয়তো লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। আদ্র পুলিশের ইশারা দিয়ে বলল ওদের নিয়ে যেতে। আদ্রের কথা মতো পুলিশ রামিশা আর রামিশার আম্মুকে টেনে হেঁচে পুলিশের ভ্যানে বসিয়ে গাড়ি ছেড়ে দিল। আজও মলিন হেসে জহির খানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দিল, উদ্দেশ্য ফুলবাড়িয়া গ্রাম। চলবে, কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ।